শ্রীদিন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বাঙালির দুর্গাপুজো মানেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা, দেদার ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, মজা আনন্দ সবকিছুই। কিন্তু আজও আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন যারা এইসব কিছু থেকেই বঞ্চিত থেকে যান। তাই তাদের মুখে একটু হাসি ফোটাতে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক গত 2 বছর ধরে নবগ্রাম সত্যভারতী হোমে বৃদ্ধ বৃদ্ধা ও ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে সপ্তমীতে ঠাকুর দেখানোর উদ্যোগ নিয়েছে। এবছর তারা মণ্ডপে মণ্ডপে টোটোয় করে ঠাকুর দেখানোর আগে ঘোরালো কন্যগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এছাড়াও কন্যগড় বারো মন্দির, রাজরাজেশ্বরী মঠের নবরাত্রি উৎসবও ছিল এই পুজোর ঠাকুর দর্শনের মধ্যে বাড়তি পাওনা। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এসে খুবই খুশি সত্যভারতী হোমের 60 থেকে 80 বৃদ্ধ বৃদ্ধারা। আবার বারো মন্দিরের জগন্নাথ মন্দিরের রাজমুখার্জি যেমন সকলকে আনন্দের সঙ্গে মিষ্টিমুখ করালেন, তেমনই নবগ্রাম ফরাল পুকুরের খেয়ালি সংঘের সদস্যরাও এইসব বৃদ্ধ বৃদ্ধা ও ছোট ছোট ছেলেমেয়েদের হাতে তুলে দিলেন পানীয় জল ও খাবারের প্যাকেট। ইতিমধ্যেই নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে 2 দফায় পুজোর আগেই শারদীয়ার বস্ত্র তুলে দেওয়া হয়েছে এলাকার পিছিয়ে পড়া মানুষদের হাতে। নবগ্রামে প্রায় 20টি পুজো প্যান্ডেল ও ব্যাংকের সংহতি ভবন থেকে সব মিলিয়ে প্রায় 300-এরও বেশি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে জামা কাপড়। এদিন সত্যভারতীর সম্পাদক অজয় চ্যাটার্জি এই উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। চেয়ারম্যান মানস রায় বলেন, মা দুর্গা শুধু প্যান্ডেলে মাটির প্রতিমাতেই নেই, এইসব জীবন্ত মায়েদের মধ্যেও ঈশ্বরই রয়েছেন। তাই তাদের মুখে একটু হাসি ফোটাতে ও তাদের একটু আনন্দ দিতে আমাদের এই উদ্যোগ। আমরা ফিরে আসছি সেই খবরে একটু বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কন্যগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। এসডি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর, ধূপ, ফিনাইল, সাবান, সস, আচার সহ অন্যান্য গৃহস্থালী দ্রব্যাদি। খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। নমস্কার সবাইকে, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। মা দুর্গা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবার মঙ্গল করুক, এই মা দুর্গার কাছে প্রার্থনা করি। নমস্কার। দারুন দারুন। আর এই প্রথম তো এলাম, জীবনে প্রথম এলাম, এত বয়স, বছর বয়স হয়েছে 80 বছর বয়স। কতদিন আছে বৃদ্ধাশ্রমে? আমি 3 বছর পার হয়ে গেছে। আচ্ছা, সব ঘুরে দেখলেন? আর তো আমি তো পারিনি ঘুরতে সবটা, তো ওই ঘরটা মিউজিয়ামটা দেখে এসেছি। এই যে এখানে যে এরকম একটা এত সুন্দর জায়গা আছে, আজই এসে দেখলাম। ঠাকুর রামকৃষ্ণ দেবও এখানে এসেছিলেন, এ তো আরও বেশি তীর্থ হয়ে গেছে জায়গা। আর আজকে এই যে একটা বদ্ধ জীবন, তার থেকে বেরিয়ে কেমন লাগছে? বেরিয়ে তো খুবই ভালো লাগছে, এবং একটু খোলামেলা জায়গায়, খোলামেলা হাওয়া, অনেকের মধ্যে চলাফেরা, ঘোরাফেরা, বেড়াতে এসেছি, খুবই ভালো লাগছে। পক্ষকে অসংখ্য ধন্যবাদ।
বিশেষভাবে ধন্যবাদ কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মানস কুমার রায় মহাশয়কে। বিগত দিনেও শারদীয় উৎসবে সবাই যেন অংশগ্রহণ করতে পারেন। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সত্যভারতী, পিছিয়ে পড়া পরিবার, বৃদ্ধ বৃদ্ধা, তাদের আবাসস্থল হচ্ছে সত্যভারতী। সেই সত্যভারতীর বৃদ্ধ বৃদ্ধা এবং ছোট ছোট বাচ্চারা যেন শারদীয় উৎসবে অংশগ্রহণ করতে পারেন, ঠাকুর দেখতে পারেন, ভালোবাসা ভাগ করে নিতে পারেন, সেই ব্যবস্থাপনা বিগত দিনেও করেছিলেন মানস কুমার রায় মহাশয়। এবছরও সপ্তমীর দিনে এই ব্যবস্থাপনা করেছেন। আমরা দাঁড়িয়ে আছি অমরেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আমাদের খুব ভালো লাগছে, আমাদের ভালো লাগছে এই কারণেই যে বৃদ্ধ বৃদ্ধারা খুশি হয়েছেন, বাচ্চারা আনন্দ করছেন, সবার সঙ্গে শারদা উৎসবের শরিক হতে পেরেছেন। তাদের হাসি, তাদের উচ্ছ্বাস, তাদের আনন্দ আমাদের মনে শান্তি এবং তৃপ্তি দিয়েছে। ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা বিভিন্ন রকম দুর্গা উৎসবে বিভিন্ন রকম অনুষ্ঠান করি, বস্ত্র বিতরণ থেকে শুরু করে। আর সত্যভারতীর যে মা দুর্গারা আছেন, লক্ষ্মী সরস্বতীরা আছেন, তাদেরকে নিয়ে আমরা পুজো পরিক্রমা করি, পুজো তাদেরকে নিয়ে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরি, দর্শন করাই। এটা একটা আনন্দ, এরাই প্রকৃত মা। মাটির মূর্তিতে মা দুর্গা নেই, মা দুর্গা মানুষের শরীরেই আছে। তো সেই বিশ্বাসকে ধরে নিয়ে আমরা সত্যভারতীর মা দুর্গা নিয়ে প্রতি বছরের মতো এবছরও সপ্তমীর দিন প্রতিমা দর্শনে বেরিয়েছি। প্রথমে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে ঘুরলাম, এনারা এই বাগান বাড়িতে আসেননি, তো বাগান বাড়িটা তাদেরকে নিয়ে ঘোরালাম, তাদেরও খুব ভালো লাগলো। কন্যাকড়ে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ এলাকা, আজকে এই মুহূর্তে আমরা এসেছি বারো মন্দির ঘাট, মা গঙ্গা, এদিকে বারো মন্দিরের শিবের ঠাকুরের মন্দির, এই সুন্দর পরিবেশ। তারা তো সচরাচর খুব একটা আসতে পারে না, কারণ তারা ওই আশ্রমের মধ্যেই থাকে। যদিও আশ্রমের মধ্যে আমাদের যথেষ্ট ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, তবুও শরৎ উৎসবে এটা একটা আলাদা অনুভূতি। এরপর আমরা রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে যাব এবং সেখান থেকে আমরা এই কন্যাকর অঞ্চলের কিছু প্রতিমা দর্শন করে আমরা আবার ফিরে যাব। আর ব্যাংকের পরিচালন সমিতির পক্ষ থেকে সকল ব্যাংকের গ্রাহক সদস্য এই নবগ্রামবাসীকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সৃজন, খবর বাংলা নিউজ।